আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছে আসিফুর রহমান সাগর শুরুতেই কেবলস সংবাদ দেশে বাড়ছে করোনা সংক্রমণ মোট আক্রান্ত আটশো তিনজন আরও জনের মৃত্যু জানাল আইইডিসিআর করোনার উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন স্থানে মারা গেছে তিনজন জোরদার করা হয়েছে লকডাউন ও নজরদারি বাংলার নববর্ষ উপলক্ষে সন্ধ্যা সাড়ে সাতটায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন প্রধানমন্ত্রী এবং সরকার ঘোষিত প্রণোদনায় প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সুনির্দিষ্ট বরাদ্দ নেই মনে করে সিপিডি এবারে বিস্তারিত দেশে আরও পাঁচজন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন এ নিয়ে মৃতের সংখ্যা এখন উনচল্লিশ গত চব্বিশ ঘন্টায় নতুন করে সংক্রমণ ধরা পড়েছে একশো বিরাশি জনের দেহে আরও তিনজন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট এর অনলাইন বুলেটিনে এসব তথ্য জানানো হয় রাসনাদাসের রিপোর্ট গত বুধবারে একশো জনের করোনা ভাইরাস শনাক্ত হবার পর কিছুটা কমে এসেছিল এর সংখ্যা তবে তিন দিনের ব্যবধানে রবি ও সোমবার অনেক বেড়ে গেছে আক্রান্তের সংখ্যা বেড়েছে মৃতের সংখ্যাও চব্বিশ ঘন্টায় পাঁচজন এবং সর্বমোট উনচল্লিশ জন মারা গেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক জানান দেশে এখন মোট আক্রান্তের সংখ্যা আটশো জন। এর মধ্যে গত চব্বিশ ঘন্টায় পনেরোশো জনের নমুনা পরীক্ষায় করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে একশো জন এছাড়াও নারায়ণগঞ্জ ও রাজধানীর মিরপুর বাসাবো মুগদা এলাকায় সংক্রমণের সংখ্যা বেশি বলেও জানান তিনি মোট টেস্ট করা হয়েছে পনেরোশো তার মধ্যে নতুন সংক্রামিত হয়েছে একশো বিরাশি এবং মোট সংক্রামিত হল আটশো তিন করোনায় মৃত্যুবরণ করেছে গত চব্বিশ ঘন্টায় পাঁচজন এবং মোট মৃত্যু হয়েছে উনচল্লিশ জনের নারায়ণগঞ্জ বীরপুর বাসা এবং আর বেশ কয়েকটি এলাকা বেশি সংক্রামিত হয়েছে এসময় সময় তিনি বলেন লকডাউন পালনে অবহেলা করলে স্বাস্থ্য পরিষেবা বাড়িয়েও আক্রান্তদের সামাজিক সংক্রমণ কমানো যাবে না তাছাড়া দেশের বিভিন্ন জেলার বেশিরভাগ আক্রান্তরাই ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে যাওয়া আক্রান্তদের সংস্পর্শে এসেছিল বলে জানান তিনি ইতিমধ্যেই আপনারা জানেন কমিউনিটি ট্রান্সমিশন হয়ে গেছে সেটা যদি না বাড়ে সেই দিকে আমাদেরকে খেয়াল করতে হবে যেখানে সংক্রমিত হয়েছে সেই ব্যক্তিগুলো যারা সংক্রামিত করেছে তারা বেশিরভাগই থেকে গিয়েছে এবং নারায়ণগঞ্জ থেকে গিয়েছে এই বিষয়ে আমাদেরকে আরো বেশি কঠোর পদক্ষেপ নিতে হবে লকডাউনটা জোরদার করতে হবে বিশেষ করে এই এলাকাগুলো এ সময় গত চব্বিশ ঘন্টায় আরো তিনজনের সুস্থ হবার তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী বলেন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তে দেশের সকল জেলার আগ্রহী বেসরকারি হাসপাতালগুলোকে প্রয়োজনীয় সহায়তা দেবে সরকার এটিএন ঢাকা চট্টগ্রামে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এক শিশু এবং করোনার উপসর্গ নিয়ে রাগামাটি ও নোয়াখালীতে দুজন মারা গেছে লকডাউন ও কঠোর নজরদারি আরোপ করা হয়েছে দেশের অনেক জেলায় এছাড়াও যশোরের বেনাপুল বন্দর দিয়ে ভারত থেকে আসা দুশো ছিয়ানব্বই জনকে নেওয়া হয়েছে কোয়ারেন্টাইনে রিপোর্ট করছেন চট্টগ্রামের পটিয়ায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ছয় বছর বয়সী এক শিশু মারা গেছে প্রতিবন্ধী শিশুটি অসুস্থ হলে শনিবার পটিয়া হাসপাতালে নেওয়া হয় পরে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয় এ নিয়ে চট্টগ্রামের দ্বিতীয় করোনা রোগীর মৃত্যু হলো। রাঙামাটি জেনারেল হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে পঞ্চান্ন বছরের এক ব্যক্তি মারা গেছেন রোববার জ্বর সর্দি কাশি ও শ্বাসকষ্ট নিয়ে আসলে তাকে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয় নোয়াখালীর সেনবাগ উপজেলায় করোনার উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে ওই ব্যক্তির বাড়ি লকডাউন করে দুই পরিবারের সদস্যদেরকে নজরদারিতে রেখেছে পুলিশ শ্রীমঙ্গলে গত কয়েকদিনে করোনা উপসর্গ নিয়ে দুজনের মৃত্যুর কারণে মৌলভীবাজার জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে ঢাকাসহ অন্যান্য জায়গা থেকে মানুষের যাতায়াত ঠেকাতে সিদ্ধান্ত বলে জানিয়েছে জেলা প্রশাসন বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে দুজন রোগী করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর জেলা প্রশাসন বরিশাল জেলাকে লকডাউন ঘোষণা করে রামগঞ্জ ও রামগতি উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত দুজন রোগী শনাক্ত হওয়ায় লক্ষ্মীপুর জেলায় অনির্দিষ্টকালের লকডাউন ঘোষণা করা হয়েছে ঝুঁকিপূর্ণ হয় লকডাউন করা হয়েছে নেত্রকোনাকে টাঙ্গাইলে নতুন করে আরও পাঁচজন ভাইরাসে আক্রান্ত হয়েছে সংক্রমিত ছয়টি গ্রাম লকডাউন করা হয়েছে নরসিংদী জেলায় এক সাংবাদিক চিকিৎসক ও সিভিল সার্জন অফিসের সাত কর্মচারী সহ ষোলো জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে এ নিয়ে সোমবার পর্যন্ত জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো বিশ জনে এদিকে বেনাপোল চেকপোস্ট দিয়ে গত এক সপ্তাহে ভারত থেকে আসা দুইশো জন নারী পুরুষ ও শিশুকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে রাজীব এটিএন বাংলা নববর্ষ চোদ্দশো সাতাশ উপলক্ষে সন্ধ্যা সাড়ে সাতটায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ টেলিভিশন বেতার ও বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলো এই ভাষণ সরাসরি সম্প্রচার করবে ভাষণে করোনা ভাইরাসের কারণে চলমান সংকট কাটাতে সরকারের নেওয়া নানা পদক্ষেপ তুলে ধরে দেশবাসীকে এবারে বাংলা নববর্ষ ঘরে বসে উদযাপনের আহ্বান জানাবেন প্রধানমন্ত্রী দেশের সংকটে দলীয় চর্চা না করে মানুষকে বাঁচানোর রাজনীতি করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের রাজধানীর সরকারি বাসভবনে এক ব্রিফিংয়ে তিনি বলেন এ সময় বিভেদের রাজনীতি পরিহার করা প্রয়োজন দুর্যোগের মুহূর্তে ত্রাণের নামে কোনো ধরনের লুটপাট সরকার সহ্য করবে না বলেও হুঁশিয়ার করে দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী রাজনীতি কোন মতাদর্শের রাজনীতি প্রয়োজন এ অদৃশ্য শক্তিকে মোকাবিলা করার জন্য আপনাকে সাহায্য করার জন্য শেখ হাসিনাকে সাহায্য করবে এটাই সর্বস্তরের জনগণের কাছে খুব করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত এক তৃতীয়াংশের বেশি মানুষ সরকারি সহায়তার আওতায় রয়েছেন বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড হাসান রোডে মিন্টু সরকারি বাসায় সাংবাদিকদের মোকাবেলায় সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে বিএনপিকে বিদেশি লবিস্টদের পেছনে লাখ লাখ ডলার খরচ না করার পরামর্শ দিয়ে জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তথ্যমন্ত্রী তারেক রহমানের বিচার বন্ধ করার জন্য তাদের মামলার ব্যাপারে লক্ষ লক্ষ ডলার খরচ করে তারা বিদেশে নবিস নিয়োগ করেছে অথচ জনগণের পাশে তারা নাই তাদেরকে অনুরোধ জানাবো বিদেশে নবিস নিয়োগে লক্ষ লক্ষ ডলার খরচ না করে সেই টাকা বরং জনগণের জন্য খরচ করার জন্য সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব না হয় সারা দেশে দশ টাকা কেজি দরে চাল বিক্রি কর্মসূচি স্থগিত করা হয়েছে সন্ধ্যায় এটিএন বাংলাকে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এ কথা জানান এর আগে ওএমএস এবং খাদ্য বান্ধব কর্মসূচির চাল নিয়ে অনিয়ম সহ্য করা হবে না বলে হুশিয়ার করে দেন খাদ্যমন্ত্রী খাদ্য বান্ধব কর্মসূচি এবং ওএমএস এর চাউলে নীতিমালা থাকা সত্ত্বেও যারা কালোবাজারি করছে তাদেরকে দমনের জন্য uh, করোনা ভাইরাসের সংক্রমণ মোকাবেলায় চরম অব্যবস্থাপনার সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজধানী তেজগাঁওয়ে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে হাত ধোয়ার জন্য বেসিন স্থাপন কর্মসূচির উদ্বোধন উপলক্ষে স্কাইপেতে দেয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন তিনি অভিযোগ করেন করোনা আক্রান্ত হলে হাসপাতালে চিকিৎসা পাচ্ছে না মানুষ চরম দুর্দিনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান মির্জা ফখরুল করোনা ভাইরাসের কারণে সরকার যেসব প্রণোদনা ঘোষণা করেছে সেখানে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য কোনো সুনির্দিষ্ট বরাদ্দ নেই বলে মনে করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি ভার্চুয়াল মিডিয়া ব্রিফিংয়ে কথা বলেন সিপিডির নির্বাহী পরিচালক ড ফাহিদ খাতুন আগামী বাজেটে কর হার ও প্রণোদনা নিয়ে জাতীয় রাজস্ব বোর্ডকে কাজ করতে হবে বলেও মন্তব্য করেন তিনি আরও জানাচ্ছেন বিপ্লব রায় করোনাভাইরাসের ক্ষতি কাটিয়ে উঠতে রপ্তানিমুখী শিল্পের জন্য পঁচিশ মার্চ সরকার পাঁচ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা করেন প্রধানমন্ত্রী যার সুদের হার দুই শতাংশ এই অর্থে শ্রমিকদের মজুরি দেয়া যাবে পাঁচ এপ্রিল সরকার আরও চারটি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে যার পরিমাণ বাহাত্তর হাজার সাতশো পঞ্চাশ কোটি টাকা আর সর্বশেষ কৃষিখাতের জন্য পাঁচ হাজার কোটি টাকার প্রণোদনা দেওয়া হয়েছে পাঁচ শতাংশ সুদে যে প্রণোদনা দেওয়া হয়েছে এর বেশিরভাগই ব্যাংক নির্ভর এতে প্রান্তিক মানুষের প্রত্যক্ষ কোনো উপকার হবে না বলে মনে করে সিপিডি প্রান্তিক জনগোষ্ঠীর জন্য যে সাপোর্টটা নির্দিষ্ট করে বলা হয় নাই খুব দ্রুত তাদের জন্য একটা প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হোক সেটাই আমাদের দাবি এবং আমাদের হিসাব মতে সেটা সাতাশ হাজার কোটি টাকা থেকে তিরিশ হাজার কোটি টাকা পর্যন্ত হতে পারে সিপিডি বলছে অর্থনীতির ঝুঁকি বাড়ায় জাতীয় রাজস্ব বোর্ডের পরিকল্পনায় করের হার বিবেচনা করতে হবে কর ফাঁকি রোধে তাদের জোড়ালো ভূমিকা রাখতে হবে যে ধরনের উন্নয়ন প্রকল্পগুলোকে বিশেষত যেগুলো প্রাথমিক পর্যায়ে আছে সেইগুলোকে যদি আমরা কিছুটা সময় ধরে রাখতে পারি এখন বাস্তবায়ন না করি তারপরেও আমাদের এই ধরনের কর্মসূচির ভিতরে বড় আকারে যাওয়া উচিত বরাদ্দ দেওয়ার সরকারের প্রণোদনা সুবিধা ও সুশাসন নিশ্চিত করার তাগিদ দেন তারা তারা আরও বলেন ক্ষতিগ্রস্ত মানুষ ও ক্ষতিগ্রস্ত খাতগুলো যাতে এই প্রণোদনা পায় বিপ্লব রায় প্রাদুর্ভাবের মানুষ রাজধানীর নির্দেশনা মানছেন না আইন শৃঙ্খলা নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তৎপর রয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত নিয়াজ জামান সজীবের রিপোর্ট সোমবার সকাল আটটা থেকে শ্যামলী মূল সড়কে টিসিবির পণ্য কিনতে মানুষের এই লাইন নেই কোন শারীরিক দূরত্ব একটু আদুরে আদাবর এলাকার একটি ব্যাংকের সামনে গ্রাহকদের লাইনেও মানা হচ্ছে না সরকারি নির্দেশনা মোহাম্মদপুর এলাকায় এক পাতা নাপা ট্যাবলেট কিনতে ড্রাইভার সহ মোট চারজন বের হয়েছেন অ্যাকচুয়ালি দিনের বেলা তো আর বাসে থাকতে থাকতে অলমোস্ট বোর হয়ে গেছে অনেক দিন যাব জানি তো অঙ্ক খাইতে হবে না স্যার বেতন না হলে তো দিতে হবে এরা তো মান মানবো না বের হইছে যে হাতে সমস্যা হইছে এইজন্য মানে কি হাতে এক্সরে করার জন্য হসপিটালে গেছিলাম তিন চার দিন ধরে ফুলাফান না খাওয়ান দেড়শো টাকা মারছে এক কেজি চালু পয়সা নিয়ে ফুলাফান খাইতে মার কিছু নেই তবে শৃঙ্খলা বাহিনী উপস্থিত হলেই বদলে যায় রাস্তার চিত্র তারা চলে যাওয়া মাত্রই আবার সেই পুরনো চিত্রই সেনাবাহিনীর পক্ষ থেকে লাগাতার টহল ও জিজ্ঞাসাবাদ করার পরও এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না মাস্ক ছাড়া এখন কোনো মানুষ বাইরে বের হচ্ছে না বাট নিত্য প্রয়োজনীয় কাজ স্পেশালি সকাল নয়টা থেকে বারোটার দিকে মানুষজন একটু বাজারের আশেপাশে একটু বেশি থাকে যেটা আমরা কন্টিনিউয়াসলি তাদেরকে মোটিভেশনের মাধ্যমে তাদেরকে এই মেসেজটা দিয়ে আমাদের সচেতন হতে হবে এই মেসেজটা দিয়ে আমরা চেষ্টা করে যাচ্ছি যেন তারা নিজে থেকে সচেতন হয়ে বাসা থেকে কম বের হয় মহানগরী জুড়ে সতর্ক অবস্থানে ছিল আইন শৃঙ্খলা বাহিনী করোনা ভাইরাস মোকাবেলায় সবাইকে এগিয়ে আসা উচিত বলে জানান পুলিশের এই কর্মকর্তা এখানে টহল গাড়িগুলো নিশ্চিত করার চেষ্টা করছে যাতে মানুষ বাসায় থাকে তারপর যে সকল দোকান পাট দুইটা বাজে বন্ধ হয়ে যাওয়ার কথা আমরা ইনশিওর করছি ওই দোকান যাতে বন্ধ হয়ে যায় সন্ধ্যায় কাঁচা বাজার যেগুলো বন্ধ হয়ে যাওয়ার কথা আমরা ইনশিওর করছি যাতে কাঁচা বাজারগুলো বন্ধ হয়ে যায় মানুষ ছটার মধ্যে বাসায় ফেরে তবে রাস্তায় মানুষের উপস্থিতি শূন্যের কোঠায় আমি আনতে চাই আইনশৃঙ্খলা বাহিনী আরও বেশি ভ্রাম্যমান আদালত বসিয়ে সরকারি নির্দেশনা মানতে বাধ্য করা উচিত বলে মনে করে সচেতন নাগরিকরা নিয়াজ জামান সজীব এটিএন বাংলা ঢাকা করোনা ভাইরাস মোকাবেলায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শক্তি প্রয়োগের চেয়ে বেশি জরুরি নাগরিকদের সচেতনতা র‍্যাব সদর দপ্তর থেকে অনলাইনে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে র্যাবের বিদায়ী মহাপরিচালক ও পুলিশের নতুন আইজি বেনজির আহমেদ কথা বলেন রাজধানী সহ সারা দেশে অপরাধ প্রতিরোধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক রয়েছে বলেও জানান তিনি রিপোর্ট এবং র্যাবের বিদায়ী মহাপরিচালক হিসেবে অনলাইনে সাংবাদিকদের সাথে করেন নবনিযুক্ত পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ তিনি বলেন করোনা পরিস্থিতি মোকাবেলায় ঘরে থাকার বিকল্প নেই এ সময় প্রধানমন্ত্রী দেওয়ার নির্দেশনা মেনে চলার আহ্বান জানান তিনি ওএমএস এর চাল বিতরণের সময় সামাজিক দূরত্ব বজায় রাখতে প্রয়োজনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাহায্য নেওয়ার আহ্বান জানান তিনি যারা রিলিফের দায়িত্বে আছেন তারা যাতে করে প্রত্যেকটা প্রত্যেকটা যার প্রয়োজন তার কাছে পৌঁছে সে ব্যবস্থা করবেন যে কোনো কর্মকাণ্ডে আমাদেরকে যে সোশ্যাল ডিস্ট্যান্সিং ফিজিক্যাল ডিস্ট্যান্সিং সেটা আমাদেরকে কঠোরভাবে প্রতিপরণ করতে হবে ও এম এর চাল বিতরণের ক্ষেত্রেও আমরা একই অনুরোধ করবো যারা ওএমএস ডিলার আছেন তারা দয়া করে আমাদেরকে জানাবেন যখন চাল দেবেন তাতে করে সেখানে সোশ্যাল ডিস্ট্যান্সিং মেনটেন করা যায় বেনজুর আহমেদ বলেন সংকটকালীন এই মুহূর্তে চুরি ছিনতাই ডাকাতির মতো সামাজিক সমস্যা তৈরি হতে পারে এসব অপরাধ প্রতিরোধে সতর্ক রয়েছে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই বিষয়ে সকল রয়েছে তাদের অংশ হয়েছে আহ ওষুধের দোকানগুলো এ বিষয়ে আমরা সতর্ক রয়েছে সকল আইন শৃঙ্খলা বাহিনী সদস্য সতর্ক রয়েছেন বিগত পাঁচ বছর র্যাবের দায়িত্ব পালনের সহযোগিতার জন্য গণমাধ্যম কর্মীদের ধন্যবাদ জানান বেনজির আহমেদ কারণ আমরা হুমায়ুন চিস্তি এটিএন বাংলা ঢাকা কাজ করব অন্য করোনার আঘাত সরাসরি পড়েছে পহেলা বৈশাখের বাণিজ্যে সরকারের পক্ষ থেকে এরই মধ্যে বাংলা নববর্ষ পালনের সব অনুষ্ঠান বাতিল করা হয়েছে বন্দর রয়েছে দোকানপাট ও মার্কেটগুলো এতে শুধু দেশীয় পোশাক খাতে দুই হাজার কোটি টাকার ক্ষতি হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা রাজনাথ দাসের আরেকটি রিপোর্ট বাঙালি সংস্কৃতির সবচেয়ে বড় উৎসব পহেলা বৈশাখ নববর্ষকে সামনে রেখে প্রতি বছর এই সময়টা জমজমাট থাকে রঙিন পোশাক আর নানা পণ্যের বেচাকেনায় এবার প্রাণঘাতী করণার প্রভাবে সব কিছুই স্থবির

প্রোডাক্ট কিন্তু আসলে সাধারণ সময় কেউ কিনতে চান না ক্রেতারা বৈশ্বিক মহামারীর কারণে যে উৎসবটি রাষ্ট্রীয়ভাবে বাতিল ঘোষণা করা হয়েছে ফলে বৈশাখকে ঘিরে দেশীয় পোশাক শিল্পের প্রায় দুই হাজার কোটি টাকার বেচাকেনা বন্ধ হয়ে গেল নামি দামি ব্র্যান্ডের ফ্যাশন হাউসগুলো ছাড়াও এ সময় দেশি পোশাকে বিনিয়োগ করে ছোট বড় প্রায় পাঁচ হাজার প্রতিষ্ঠান পাঁচ লাখেরও বেশি মানুষ এই খাতে কাজ করেন এই পরিস্থিতিতে উদ্যোক্তারা তাদের বিনিয়োগ হারাতে বসেছেন আর শ্রমিকরা হারাচ্ছেন কাজ লম্বা একটা সময় ধরে কিন্তু আমাদেরকে বিপদটা এবং এই বিপদের সময় সীমা ধরে আমাদের দেখা যাচ্ছে যে এতগুলো স্টাফের বেতন এতগুলো আউটলেটের ভাড়া সার্ভিস চার্জ ব্যাংক লোন প্রত্যেকের পেমেন্ট দেওয়া পুরো জিনিসটা আসলে আটকে যাবে বিশ হাজার কোটি টাকার একটি পুনরায় প্যাকেজ ঘোষণা করেছেন কিন্তু যদি এটি সুষ্ঠু ব্যবহার না হয় এবং এটি যদি সঠিকভাবে বন্টন না হয় তাহলে দেখা যাবে যে আমরা বড় রকম একটি ক্ষতির সম্মুখীন হব ঘুরে দাঁড়াতে সময় লাগবে সেই ক্ষেত্রে ব্যাংক লোনের এই সাহায্য ছাড়া একজনও দাঁড়াতে পারবে বলে আমার মনে হয় না এই পরিস্থিতি আরও বেশি দিন চললে বৈশাখের পর ঈদ বাণিজ্যেও বিপর্যয়ের মুখে পড়তে পারেন দেশীয় ফ্যাশন উদ্যোক্তারা তাই ব্যবসা বাণিজ্যের এ নাজুক পরিস্থিতিতে ক্ষুদ্র ও মাঝারি আকারের এসব উদ্যোগ বাঁচিয়ে রাখতে সরকারের সহযোগিতা চান উদ্যোক্তারা রাসনাদাস এটিএন বাংলা ঢাকা করোনা ভাইরাসের কারণে সাভারে প্রায় তিনশো হেক্টর জমিতে কয়েক কোটি টাকার গোলাপ ফুল বাগানে পচে নষ্ট হয়ে যাচ্ছে তাই ঋণের বোঝা মাথায় নিয়ে চরম বিপাকে পড়েছেন সেখানকার তিনশো ফুল চাষি সাভার উপজেলা কৃষি অফিস জানায় বিরুলিয়ার বিভিন্ন গ্রামে প্রায় তিনশো হেক্টর জমিতে গোলাপের চাষ হয়েছে ফুলের বাম্পার ফলন হলেও করোনার কারণে ফুল বেচা কেনা বন্ধ রয়েছে ক্ষতি কাটিয়ে উঠতে সরকারের কাছে সহজ শর্তে ঋণের দাবি জানিয়েছেন কৃষকরা এবার আন্তর্জাতিক সংবাদ করোনা ভাইরাসে একদিনেই আক্রান্ত হলেন বিশ্বের আশি হাজারেরও বেশি মানুষ সারা বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে আঠারো লাখ তেষট্টি হাজার জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য বলছে এ পর্যন্ত এক লাখ পনেরো হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন শতভাগ ফিট থাকলে টি টোয়েন্টি বিশ্বকাপেই দক্ষিণ আফ্রিকার হয়ে মাঠে ফিরতে চান এবি ভিলিয়ার্স দু সালে সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন তিনি তবে বোর্ড চাইলে আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ায় হতে যাওয়া বিশ্বকাপে খেলার আগ্রহের কথা জানিয়েছেন সাবেক এই প্রোটিয়া অধিনায়ক যদিও করোনা ভাইরাসের কারণে সব পরিকল্পনায় ভেসতে যাওয়ার আশঙ্কাও প্রকাশ করেন শেষ করার আগে আরও একবার দেশে বাড়ছে করোনা সংক্রমণ মোট আক্রান্ত আটশো তিনজন আরও পাঁচজনের মৃত্যু জানালো আইইডিসিআর করোনার উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন স্থানে মারা গেছে তিনজন জোরদার করা হয়েছে লকডাউন ও নজরদারি বাংলা নববর্ষ উপলক্ষে সন্ধ্যা সাড়ে সাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী এবং সরকার ঘোষিত প্রণোদনায় প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সুনির্দিষ্ট বরাদ্দ নেই মনে করে সিপিডি পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি সবাই ঘরে থাকুন নিরাপদে থাকুন এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব স্ল্যাশ এটিএন বাংলা